الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. السلام عليكم ورحمة الله. আজকে আমরা ইনশাআল্লাহ কিছু প্রশ্ন নিয়ে লাইভ করব ইনশাআল্লাহ। তো শুরুতেই যে প্রশ্নটি আসছে, একভাবে জিজ্ঞাসা করেছেন যে ইবাদত, এমডি ইউসুফ ভাই জানতে চেয়েছেন যে সরি সোহেল খান উনি জানতে চেয়েছেন যে ইবাদত কাকে বলে জানতে চায়। তো ইবাদত এটা আরবি শব্দ, এটার শাব্দিক আভিধানিক বা আপনার লুগাবি যেটা বলে এটার অর্থ হল তাদাল্লুল, অর্থাৎ বিনয়, নম্রতা, খুশুর, গায়াতুল খুজুর বলে আরবিতে, অর্থাৎ সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে, এটার হলো লুগাবি মানা। অর্থাৎ খুজুর, তাদাল্লুল, হ্যাঁ, বিনয়, নম্রতা, এগুলো হলো ইবাদতের লগবি অর্থাৎ আবিধানিক অর্থ। শরীয় মানা কি, উনি এটা জানতে চেয়েছেন যে ইবাদতের শরীয় মানা কি। তো ইবাদতের প্রচলিত শরীয় মানা যেটা অনেকেই বলে সেটা হলো যে গায়াতুল খুজুর ওয়া তাদাল্লুল। ইবাদত বলা হয় যার মাধ্যমে আপনার কি প্রকাশ পায়, সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ নম্রতা, সর্বোচ্চ নিজেকে সঁপে দেওয়া, এগুলো প্রকাশ পায় যার মাধ্যমে সেগুলোকে ইবাদত বলে। এটা হলো প্রচলিত, অনেকে এই ধরনের সঙ্গে আপনি জিজ্ঞাসা করলে বলবে। অথবা কেউ কেউ বলে যে প্রত্যেক ওই কাজ, হ্যাঁ, কুল্লু ফিলিন আহাব্বাহুল্লাহ ওয়া রাসূলু, প্রত্যেক ওই কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল মহব্বত করেন, পছন্দ করেন, সেটা করা ইবাদত। এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রচলিত আছে। তো ইবাদতের সংজ্ঞা নিয়ে আসলে এই প্রশ্ন এবং নানা রকমের মতামতের মূল যে কারণ সেটা হলো যে বর্তমানে যারা সালাফি, নজদি, তাইমি, ওহাবি যারা আছে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে রেখেছে সমাজের ভিতরে। তো সালাফিদের কাছে বিভিন্ন বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়, যেমন ধরেন কেউ গায়রুল্লাহকে নিদা করলো, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে অনুপস্থিত আছে বা মৃত বা কাউকে এরকম কি করলো, ডাকলো, তো ডাকাটা তাদের কাছে এটা ইবাদতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এই ধরনের আরো কিছু কিছু বিষয়ের কারণে ইবাদতের মাফহুমুল ইবাদা যেটা, ইবাদতের প্রকৃত অর্থ কি, উদ্দেশ্য কি, এটা বোঝা বর্তমানে অনেক জরুরি। কারণ হলো যে অনেক ব্যক্তিবর্গ এরকম আছেন যারা ইবাদতের সঠিক অর্থ না বোঝার কারণে মুসলমানদেরকে কাফের বলে। হ্যাঁ, এরকম আছে যারা নজদি, ওহাবি, তাইমি যারা আছে বিশেষ করে। তো এই জন্য প্রচলিত যে অর্থগুলো আমি একটু আগে বললাম এগুলো প্রত্যেকটাই অনেক দৃষ্টিকোণ থেকে ত্রুটিযুক্ত, এগুলো সঠিক ইবাদতের সংজ্ঞা না। তাহলে ইবাদতের প্রকৃত সংজ্ঞা কি? ইবাদতের প্রকৃত সংজ্ঞা হলো যে গায়াতুল খুজুর ওয়া তাদাল্লুল বিইতিকাদি খাসাইসুর রুবুবিয়্যাতি লিল মাখদু'ই লাহু। অর্থাৎ আমি কারোর জন্য বিনয়, নম্রতা প্রকাশ করছি। এখন বিনয় নম্রতা যে সর্বোচ্চ বিনয় নম্রতা প্রকাশ পাচ্ছে এটা কিভাবে বোঝা যাবে, এটা হলো প্রশ্ন। কথা কথা কেউ বললো যে সর্বোচ্চ নম্রতা প্রদর্শন করা, সর্বোচ্চ বিনয় প্রকাশ করা, এর নাম হলো ইবাদা। এখন সর্বোচ্চ নম্রতা, সর্বোচ্চ বিনয় এটা প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না, এটা বোঝার মেয়ার কি, এটা বোঝার মানদণ্ড কি? তো দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে যে সমস্ত জিনিসকে তারা ইবাদত বলতেছে, নজদি, তাইমি, সালাফি, ওহাবিরা, এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে গায়াতুল খুজুর বা নম্রতা প্রকাশ পায়, হ্যাঁ, কিন্তু তারপরেও সেটা ইবাদত হয় না। যেমন সংক্ষেপে যদি বলি, আল হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা, হ্যাঁ, অথবা কাউকে মহাব্বত করা এটা ইবাদত হইতে পারে, আল্লাহ তালাকে মহাব্বত এটা ইবাদত হইতে পারে, এটা ইবাদত, নবীজিকে মহাব্বত করা এটা ইবাদত। হ্যাঁ, তো এখন আবার আল্লাহ তালাকে ভয় পাওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদত কলবি, এটা আল্লাহ তালাকে ভয় পাওয়া। এরপরে তো এখন কথা কথা ধরেন বান্দাকেও মানুষ মহব্বত করে, আল্লাহকেও মহব্বত করে, এখন কোন মহব্বতটা গায়াতুল মাহাব্বা, গায়াতুল হুজুর, যেহেতু সর্বোচ্চ মহব্বত কোন জায়গায় হচ্ছে
যে সেটা আল্লাহর জন্য ইবাদত হচ্ছে আর বান্দার জন্য সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আবার ভয়ের ক্ষেত্রে গায়াতুল খৌফ, সর্বোচ্চ ভয় আল্লাহর ক্ষেত্রে হবে আর মাখলুকের জন্য গায়াতুল খৌফ হয়তো হবে না। তো এখন এটা মেয়ার কি যে পার্থক্য করতে হবে, কি দিয়ে পার্থক্য আমরা করতে পারবো যে কোনটা সর্বোচ্চ ভয়, সর্বোচ্চ মহাব্বত, সর্বোচ্চ বিনয়, এগুলো কোন জায়গায় আল্লাহর জন্য কোনটা হচ্ছে আর মাখলুকের জন্য কোনটা হচ্ছে, এটা পার্থক্য করার মেয়ার কি, পদ্ধতি কি, এটার উপায় কি? তো নজদি তাইমি সালাফি ওহাবি যে মানদণ্ড আছে এই মানদণ্ডে আসলে পার্থক্য করার কোনো সুযোগ নেই। এই জন্য সালাফিদের কাছে আপনার অনেক বিষয় আছে যেগুলো তাদের কাছে শির্ক, স্ত্রীকে ভালোবাসা, ভালো বেশে এমন কিছু করা, যেমন ধরেন শরীয়ত বিরোধী কোনো কিছু করা স্ত্রীকে ভালোবেসে, তাহলে এটা তাদের কাছে শির্ক হয়ে যায়। অথবা ধরেন কেউ একজন ঘুমিয়ে থাকলো, হ্যাঁ, রাত্রে তাহাজ্জুদ না পড়ে ঘুমিয়ে থাকলো, তো তাহাজ্জুদের মহব্বত তার কাছে বেশি কার থেকে, মানে সরি, ঘুমিয়ে থাকার মহব্বত তার কাছে বেশি তাহাজ্জুদ পড়া থেকে, তো এটা তাদের কাছে শিরিক হয়ে যায়। কারণ কি, তাদের ইবাদতের সংজ্ঞা হলো যে এই সবকিছু সর্বোচ্চটা কার জন্য হওয়া লাগবে, আল্লাহর জন্য। এখন মাখলুকের জন্য যে হচ্ছে সর্বোচ্চটা হচ্ছে নাকি স্বাভাবিক স্তরে থাকতেছে যেটা ইবাদতের পর্যায়ে যাচ্ছে না, এইটা বের করার তাদের কাছে কোনো কি নেই, মানদণ্ড নেই। এজন্য সালাফি নজদি ওহাবিদের কাছে আসলে এটা ওলামা ইকরাম যারা এগুলো নিয়ে ভালো করে পর্যালোচনা করেছেন এবং এটা নিয়ে ভালো করে গবেষণা করেছেন, তারা বলেছেন যে নজদি ওহাবি সালামি ইফেন সালাফি ইফেন ইবনে তাইমিয়ার কাছে কি নেই, ইবাদতের সঠিক কোনো তারিফ সংজ্ঞা তারা জানে না। আসলে তারা যে সমস্ত ইবাদতের সংজ্ঞা দেয় প্রত্যেকটা ইবাদতের সংজ্ঞার ভিতরেই গাইর ইবাদত জিনিসগুলো ঢুকে যায়, যেগুলো ইবাদত না, সহি মানায় শরীয়তে যেগুলোকে ইবাদত হিসেবে গণ্য করে নাই এমন জিনিস তাদের ইবাদতের তারিফে অবশ্যই ঢুকে যায়, যার কারণে তারা কি করে মুসলমানদেরকে তাকফির করে, কাফের বলে। কারণ তারা আসলে সঠিকভাবে জানে না যে এই এই মানদণ্ড ইবাদত হবে আর এই মানদণ্ডে ইবাদত হবে না। তারা কিছু জাহেরি বাহ্যিক কিছু কাজ, বাহ্যিক কিছু কৌল, বাহ্যিক কিছু শব্দ বক্তব্য, এগুলোকে তারা ইবাদতের মানদণ্ড মনে করে। ওই সমস্ত জিনিসপত্র অন্য কারোর জন্য পাওয়া গেলেই তারা ওইটাকে শিরিক বলে দেয়, এটা হলো তাদের উসুল। ইভেন ইবনে আব্দুল ওহাব নজদি, যেমন ধরেন ইবনে আব্দুল ওহাব নজদির উসুল হলো যে আদ-দুআ হুয়াল ইবাদা, সে কাশফুস শুবহাত কিতাবুত তাওহীদ বিভিন্ন জায়গায় আলোচনা সে আনছে যে আদ-দুআ হুয়াল ইবাদা, দুআ, দুআ মানে কাউকে আহ্বান করা, ডাকা। তো এখন কাউকে আহ্বান করা, ডাকা, এটা হলো দুআ হুয়াল ইবাদা, হাদিসের একটা বক্তব্য যে দুআ হলো ইবাদা, দুআ বা মুখুল ইবাদা এরকমও আছে যে দোয়াটা হলো ইবাদতের মগজ, মূল। এখন সে বলবে ইবনে আব্দুল ওয়াহাব নজদি যে দোয়া যেহেতু কাউকে ডাকা যেহেতু ইবাদত, বলে ইবাদত কি ইবাদত না, হ্যাঁ এটা ইবাদত, তাহলে গাইরুল্লাহকে যদি তুমি ডাকো, যেমন কোনো মৃত ব্যক্তিকে ডাকো অথবা অনুপস্থিত ব্যক্তিকে ডাকো অথবা এমন কোনো জিনিসের জন্য কাউকে ডাকো যেটার উপরে তার ক্ষমতা নেই সাধারণ, তো তখন এটা কি হলো, বলে এটা তার ইবাদত করা হলো আর গাইরুল্লাহর ইবাদত শিরিক। এজন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, দোয়া করা, নিদা করা, এটা শিরিক। এভাবে সে সুগরা কুবরা মিলিয়েছে, কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। কেন? কারণ হলো যে দেখেন আর দোয়া হুয়াল ইবাদা এটা মুতলাক কোনো কথা না, কারণ আমরা দৈনন্দিন জীবনে হাজারো বিষয়ে আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে নেদা করি, দোয়া করি, আহ্বান করি, এবং সে ওই তিনটাও শর্ত দিয়েছে যে মৃত হওয়া যাবে না বা অন্য অন্য শর্ত। এই শর্তগুলো তো আমরা অন্য অন্য জায়গায় তো আমরা ফলো করতেছি না, এই শর্ত তো এই শর্ত দেওয়ার ইবনে আব্দুল ওহাব নিজে শর্তগুলো দিয়েছে, কিন্তু যে সমস্ত জায়গায় এই শর্ত পাওয়া যায় না, যেমন ধরেন আমি স্বাভাবিক দুনিয়াবি আসবাবের ক্ষেত্রে আমি কাউকে সাহায্য চাইলাম, তো এখানে এই দোয়াটা ইবাদা না কেন আর ওই দোয়াটা ইবাদা কেন, কতটা মৃত ব্যক্তিকে আহ্বান করা এটা ইবাদা কেন, অথবা ধরেন গায়েব অনুপস্থিত ব্যক্তিকে নেদা করা এটা ইবনে আব্দুল ওহাবের কাছে ইবাদা, অথচ অনুপস্থিত আর উপস্থিতের ভিতরে ইবাদত হওয়া না হওয়ার পার্থক্য মানদণ্ড কি, ইবনে আব্দুল ওহাবের কাছে এটা কোনো কি নাই, মানদণ্ড নাই। সে ধরে নিছে, সে নিজের থেকে কিছু জিনিসকে ধরে নিছে যে দোয়া হওয়ার ইবাদত, দোয়া যদি ইবাদত হয় তাহলে উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সবার জন্য ইবাদত হবে, আর যদি এতে ইবাদত না হয় তাহলে তাফরিকের জন্য উসুল লাগবে। তো আপনি এমন একটা দলিল দিলেন যেটা সমস্ত নেদাকে সামিল করে, কিন্তু আপনি বললেন যে এই এই নেদা শিরিক আর এই এই নেদা শিরিক না, এটা আপনি কিভাবে তাইন করলেন, এটা পার্থক্য করলেন কিসের ভিত্তিতে, মেয়ারটা কি? সমস্যা হলো যে ইবনে আব্দুল ওহাবের কাছে এটার কোনো মেয়ার নাই যে কোন আহ্বান শিরিক আর কোন আহ্বান শিরিক না, কোন আহ্বান দোয়া ইবাদতের দোয়া আর কোন আহ্বান ইবাদতের দোয়া না, এটা ইবনে আব্দুল ওহাবের কাছেও এটার মেয়ার নেই, ইবনে তাইমিয়ার কাছেও নাই। এরা হলো আন্দাজের উপরে কিছু জিনিসকে মেয়ার বানিয়ে নিয়েছে, নিজের থেকে ধরে নিয়েছে,
যেমন উপস্থিত অনুপস্থিত হলে এটা তাকে দোয়া করা কি এটা ইবাদত হিসেবে গণ্য করে নিছে নিজেদের থেকে, এটা শরীয়ত কোনো ভিত্তি না এটা। আবার ধরেন কি মৃত ব্যক্তি হলে তারা ধরে নিছে যে এটা ইবাদতের জন্য হচ্ছে, ছাড়া জীবিত হলে ইবাদতের জন্য হচ্ছে না, এই যে মাইয়ার এগুলো তারা নিজেদের থেকে ধরে নিছে। তো এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কাছে, উলামায়ে কিরামের কাছে যারা কি করেন উসুলি, যারা সঠিকভাবে মাসলাগুলোর তানকিহ মুনাক্কাহ করে মাসলাগুলো বের করেন, তারা বলেন যে ইবাদত হওয়া না হওয়ার ক্ষেত্রে সমস্ত জিনিস, এটা আহ্বান হোক, হ্যাঁ কোনো কর্ম হোক, বক্তব্য হোক, সমস্ত কিছু ইবাদত হওয়া না হওয়ার এক নম্বর মানদণ্ড হলো যে যেই ব্যক্তির ক্ষেত্রে এতেকাদটা কি এটা দেখতে হবে, এতেকাদের ক্ষেত্রে যেই ব্যক্তিকে আহ্বান করতেছে বা যেই ব্যক্তিকে মহব্বত করতেছে বা যাকে মহব্বত করতেছে তার ভিতরে খাসায়েসুর রুবুবিয়্যার এতেকাদ আছে কিনা, এটা হলো মূল মানদণ্ড। ইবাদত এবং গায়ের ইবাদতের ভিতরে পার্থক্যের মূল মানদণ্ডকে এটা বুঝতে হবে, এটা একদম মুখস্থ করতে হবে প্রত্যেকের। আমি যেটা বলি সেটা হলো যে খাসায়েসুর রুবুবিয়্যার বিশ্বাস করা হচ্ছে কিনা। খাসায়েসুর রুবুবিয়্যা কোন জিনিস? খাসায়েসুর রুবুবিয়্যা হলো একান্ত আল্লাহ তালার নিজস্ব বৈশিষ্ট্য, যেটা একমাত্র আল্লাহ তালার ভিতরে পাওয়া যাবে, কোনো মাখলুকের ভিতরে পাওয়া যাবে না, সম্ভবই নয় যেগুলো কোনো মাখলুকের ভিতরে পাওয়া, এমন কোনো বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বিশ্বাস করা, এইরকম বিশ্বাস নিয়ে কোনো কিছু ওই ব্যক্তির জন্য করা। হ্যাঁ কথার কথা, হিন্দুরা পাথরের কাছে সিজদা করে, মূর্তির সামনে সিজদা করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের কাছে সিজদা করে, ঈসা আলাইহিসসালামকে ঈসা আলাইহিসসালামের ইবাদত করে, অথবা অন্য অনেক ধর্মের লোকেরা বিভিন্ন গাছপালা তরুলতা বিভিন্ন সৃষ্টির ইবাদত করে। এখন এদেরটা ইবাদত কেন? এই যে সৃষ্টির কাছে পাথরের কাছে মাথা নত করতেছে বা আরো অনেক জিনিসের কাছে মাথা নত করতেছে, এটা তাদেরটা ইবাদত কেন? আবার ধরেন মুসলমানদের ক্ষেত্রে চিন্তা করেন, মুসলমানরা কাবা ঘরের সামনে সিজদা করতেছে আর হিন্দু অন্য একটা পাথরের সামনে সিজদা করতেছে। মাল ফারকু বাইনা সিজদাতিল হুনুদ ওয়া বাইনা সিজদাতিল মুসলিমিন, মানে একজন হিন্দুস্তানের যে মুশরিক আছে সে পাথরের সামনে যখন সিজদা করতেছে তার সিজদাটা কেন শিরিক হচ্ছে, আর একজন মুসলিম সে যখন কাবা ঘরের সামনে সিজদা করতেছে এটা শিরিক হচ্ছে না কেন? এগুলো পার্থক্য বোঝার জন্য এই মাইয়ারটা বুঝতে হবে। সেটা হলো যে ইবাদত হওয়া না হওয়ার ক্ষেত্রে মূল মানদণ্ড হলো যেই জিনিস, যেই ব্যক্তি বা যেই বস্তুর জন্য ইবাদতটা করা হচ্ছে বা কাজটা করা হচ্ছে বা কোনো কিছু ভয় আশা মহব্বত ভালোবাসা যেটাই করা হোক, এটা যেই বস্তু ব্যক্তির জন্য করা হচ্ছে ওই ব্যক্তির ভিতরে খুদা হওয়ার, রব হওয়ার, হ্যাঁ প্রভু হওয়ার কোনো গুণাগুণ বিশ্বাস করা হচ্ছে কিনা। খুব ভালো করে এই লাইনটা বুঝতে হবে যে কোন ব্যক্তি বস্তু বা কোন সৃষ্টির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারোর ভিতরে প্রভু হওয়ার কোন একটা গুণাগুণের কোন অংশ যদি বিশ্বাস করা হয় বা কোন সাদৃশ্য যদি বিশ্বাস করা হয়, তাহলে যেই ব্যক্তি বা বস্তু বা কোন বিষয়ের জন্য যদি এটা সাব্যস্ত করা হয় যে তার ভিতরে প্রভু হওয়ার কোন গুণাগুণ আছে আল্লাহ ছাড়া, তাহলে এটা ওই ব্যক্তিকে কি করা হলো, শিরিক করা হলো। এবং ওই বিশ্বাসের আলোকে যদি কোনো কাজ করা হয় ওই ব্যক্তি সন্তুষ্টির জন্য হোক বা ওই ব্যক্তির জন্য কি বিশ্বাস করে, তাকে প্রভুর কোনো একটা গুণাগুণ আছে তার ভিতরে, সেটা বিশ্বাস করে তার যদি কি করা হয়, তার জন্য কোনো তাকে আহ্বান করা হয়, তার কাছে সাহায্য চাওয়া হয় অথবা তার সিজদা করা হয় বা কোনো কিছু করা হয় যেটা তাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এই সব কিছু তার ইবাদত। আর যদি ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর জন্য এগুলো বিশ্বাস না করা হয়, অর্থাৎ ওই ব্যক্তি বা বস্তুর ভিতরে প্রভু হওয়ার কোনো গুণাগুণ সে বিশ্বাস করে না, সে বেসিক্যালি আল্লাহ তাআলার কোনো একটা সৃষ্টি সে মনে করে, হ্যাঁ তাহলে এই আকীদা যদি না থাকে, অর্থাৎ তাকে প্রভু হওয়ার কোনো গুণাগুণ তার ভিতরে আছে এটা যদি বিশ্বাস না থাকে, তার এটা থেকে যদি সে মুক্ত হয় তাহলে এখানে তার শিরিক হচ্ছে না। কিন্তু কর্মগত ভাবে সে যদি তাকে সিজদা দেয় কথার কথা কাউকে কি মনে করলো না, প্রভু হওয়ার কোন গুণাগুণ তার ভিতরে আছে, খাসায়েস রুবুবি আছে এটা বিশ্বাস করলো না ঠিক, কিন্তু তাকে একটা সিজদা দিল, তাহলে আমরা বলবো যে এটা ইবাদত হয় না, এটা কি হয়েছে, শরীয়তে হারাম হয়েছে, সে একটা হারাম কাজ করছে। এরকম অন্যান্য কাজ, যে কোনো কাজ, যে রুকি করলো সিজদা তো হলো এটা হারাম, রুকু হারাম, বা তাকে তওয়াফ করলো কথার কথা ধরে নেয়, তাহলে ওইটা কি ধরা হবে, হারাম কাজ করলো এটা ধরা হবে। তো এটাই হলো মূল পার্থক্য, ইবাদত গায়রা ইবাদতের পার্থক্যের মূল ভিত্তি কি এটা আমরা ভালো করে জেনে নেই। সেটা হলো যে কোন ব্যক্তি বা বস্তু আল্লাহ তাআলা ছাড়া কোন ব্যক্তি বা বস্তুর ভিতরে প্রভু হওয়ার কোন গুণ আছে, খাসায়েস রুবুবিয়্যা বলে আল্লাহ তাআলার একান্ত নিজস্ব বৈশিষ্ট্য আছে এমন কোন গুণাগুণ বিশ্বাস করা,
এটা হলো ইবাদত হওয়া না হওয়ার মানদণ্ড যেই ব্যক্তি বা বস্তুর ভিতরে এরকম কোন গুণাগুণ আল্লাহ তাআলা ছাড়া বিশ্বাস করা হয় ওইটাকে আল্লাহ তাআলা শরীক সাব্যস্ত করা হয় বা এটা শিরিক হয় আর এই শিরিকের মাধ্যমে মূলত মানুষ কি করে গায়রুল্লাহর ইবাদত করে তো এইজন্য ইবাদত আল্লাহ তাআলার ক্ষেত্রেও একই কথা আমরা আল্লাহ তাআলাকে কেন ইবাদত করি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত কেন করি না এর মূল কারণ হলো আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন কিছু বৈশিষ্ট্য খাসায়েস রুবুবিয়াকে বিশ্বাস করি যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট আল্লাহ ছাড়া অন্য কারো ভিতরে এই গুণাগুণ পাওয়া যায় না এটা আমরা বিশ্বাস করে আল্লাহ তাআলার ইবাদত করি এই বিশ্বাস ছাড়া আসলে পরিপূর্ণভাবে কেউ কোন সৃষ্টির ইবাদত করে না পূজা করে না যতক্ষণ না তার ভিতরে খাসায়েস রুবুবিয়া না পাওয়া যায় তো এজন্য দুইটা কথা মশহুর আছে উলামা ইকরামের ভিতরে একটা হলো যে আমি নিজের হাতে একটা মূর্তি বানাইলাম আমি নিজের হাতে একটা মূর্তি বানায়ে দুনিয়ার কেউই তো এটা বিশ্বাস করে না যে এই মূর্তিটা আসমান জমিনের সবকিছু সৃষ্টি করছে আমার খালেক আমার মালিক বা ইত্যাদি ইত্যাদি এগুলো তো কেউ বিশ্বাস করে না এই কথাগুলো ইবনে তাইমিয়া সহ নজদি তাইমিয়া অনেক সময় এটা বলেন আমি কথা সত্য যে আমি নিজের হাতে একটা মূর্তি বানাইলাম এই মূর্তিটাকে কি আমি বিশ্বাস করবো যে এটাই সবকিছু সৃষ্টি করছে এক দুই নম্বর হলো যে উল্টা আর একটা প্রশ্ন আসে যে আচ্ছা ঠিক আছে আমি যদি এরকম একটা পাথর বা একটা মূর্তি যেটা আমি ইবাদত করতেছি সেটার ভিতরে যদি আমি কিছু বিশ্বাসই না করবো তাহলে আমি একজন সাধারণ পাবলিক যার আকল বুদ্ধি ঠিক আছে যার মাথা ঠিক আছে সে কি করে তাকে সিজদা করবে তার ক্ষেত্রে যদি কোনো কিছু বিশ্বাসই না করে মানে হলো দুই দিক থেকে উভয় দিক থেকে এখানে প্রবলেম একটা পাথর একটা মূর্তি তাকে যদি আমি কি বলি যে তার ক্ষেত্রে কোনো কিছু বিশ্বাসই করা হয় না সে সৃষ্টি করে না কিচ্ছু করতে পারে না সে একেবারে অক্ষম অথর্ব কথা কথা ধরনের তো এরকম যদি আমার একদিন থাকে তাহলে তো কোনো আকলমান যার সামান্য বিবেক বুদ্ধি আছে সে তো তার সামনে মাথা মতো করবে না তাকে সিজদা করবে না তার ইবাদত করবে না একজন সাধারণ যার পাগল না যে সে এরকম ব্যক্তি কখনোই এরকম কোনো কিছুর সামনে মাথা মতো করবে না যে একেবারে অক্ষম কিছুই করতে পারে না তাহলে যারাই কথা বলতেছে যে মূর্তি পাথর বা অন্যান্য কিছুর সামনে মানুষ তো দেখতেছে তার সাধারণ আকল বুদ্ধি আছে তাহলে তার সামনে সে মাথা মতো করে কেন এটা একটা প্রশ্ন আসে দুই নম্বর হলো যে তার মানে বোঝা যাচ্ছে যে যখন কোনো ব্যক্তি যার আকল বুদ্ধি সাধারণ বিবেক আছে সে কোনো কিছুকে পূজনীয় মনে করতেছে সেখানে তার আকীদার ভিতরে কোনো একটা সমস্যা আছে যদিও আমরা সেটাকে পাথর দেখতেছি বা যদিও সেখানে কোনো গাছপালা দেখতেছি বা অন্য কোনো জিনিস দেখতেছি সে ওই জিনিসের ইবাদত করতেছে এর অর্থ হলো ওই জিনিসের ভিতরে বা ওই জিনিসের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুকে সে তার ভিতরে কি মনে করতেছে প্রভু হওয়ার কোনো গুণ আছে এটা বিশ্বাস কর এই প্রভু হওয়ার গুণ ছাড়া এটা এরকম বিশ্বাস ছাড়া আসলে মুশরিকরা কখনো মূর্তি পূজা করতো না বা হিন্দুরা কখনো মূর্তি পূজা করে না যতক্ষণ না তাদের ভিতরে খাসায়েসুর রুবুবিয়া কোনো একটা গুণ সব গুণ থাকা লাগবে এরকম না তারা আলাদা আলাদা গডের জন্য আলাদা আলাদা গুণ সাব্যস্ত করে প্রভু হওয়ার গুণগুলোকে তারা কি করে ডিস্ট্রিবিউট করে মানে বিভিন্ন খুদার ভিতরে এক এক খুদার ভিতরে এক এক রকম গুণ সাব্যস্ত করে তারা হ্যাঁ কোনো খুদা তাদেরকে রিজিক দেয় কোনো খুদা তাদেরকে বৃষ্টি দেয় কোনো খুদা তাদেরকে ক্ষমতা দেয় কোনো খুদা মানে বিভিন্ন রকম তারা ভাগ ভাগ করে নিয়েছে কোনো খুদা তার সৃষ্টি করে ঠিক আছে তো খসায়েসুর রুবুবিয়ার গুণ গুলাকে তারা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জিনিসকে শরীক সাব্যস্ত করে সেগুলোর আলাদা আলাদা করে তারা পূজা করে ইবাদত করে তো এই জন্য এই কথা বলা এটাও সঠিক না পুরোপুরি এই কথাটা যে আমি নিজের হাতে মূর্তি তৈরি করতেছি তাহলে মানুষের বিবেক বুদ্ধি তো কেউ এটা বিশ্বাস করে না যে এই মূর্তিটাই খালেক মালিক আসলে এটা এটা পুরোপুরি সঠিক না কারণ এই মূর্তির কে তারা অবতার মনে করে কি মনে করে অবতার আভাতার বলে অ্যাভাতার বা অবতার মনে করে এই মূর্তিটাকে মূল যে গড আছে মূল গডের একটা অবতার তারা একটা রূপ রূপক একটা চিত্র তারা মনে করে এবং এই চিত্রটাকে ইবাদত করে কিন্তু এই চিত্রের প্রতিনিধিত্ব করেন যে গড সেই গডের ক্ষেত্রে তারা খসায়েস রুবুবিয়া বা রব হওয়ার প্রভু হওয়ার কোনো গুণাগুণ আছে এটাতে বিশ্বাস করে এই বিশ্বাস ছাড়া কখনোই কোনো মানুষ আল্লাহ ছাড়া বা যার ক্ষেত্রে বিশ্বাস করতেছে তিনি ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করতো না এবাদত করতো না এই জন্য এটা দুইটা দিক থেকে এই লজিকটা নজদি তাইমি ওয়াহাবিরা বলে যে মানুষ তো জানে যে মূর্তি কোনো কিছু সৃষ্টি করে না বা ইত্যাদি ইত্যাদি এরকম তারা বলে এটা নিজে পাথর একটা পাথর সে তো জানতেছে যে এটা সৃষ্টি করতেছে না তারপরেও তাকে যেহেতু ডাকতেছে তার মানে তার ইবাদত করতেছে কিন্তু আসল বাস্তবতা হলো যে পাথর হোক গাছপালা হোক তরুলতা হোক যেই জিনিসেরই মানুষ ইবাদত করে ওই জিনিসের কোনো না কোনো কিছুর ভিতরে ওই জিনিসের প্রতিনিধিত্ব করে এমন জিনিসের ভিতরে রব বা প্রভু হওয়ার কোনো না কোনো গুণ তারা সাব্যস্ত করে শিরিক করে তারপরে ইবাদত করে এজন্য
এই যে ইবাদতের যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত সাব্যস্ত করে মুশরিক যারা হয় তারা আসলে আকীদার ক্ষেত্রে আগে মুশরিক হয় আকীদার ক্ষেত্রে মুশরিক হওয়া ছাড়া কেউ অন্য কারোর ইবাদত সাধারণত একেবারে পাগল ছাড়া কেউ করে না এজন্য এটা ভালো করে বুঝতে হবে যে ইবাদত হওয়া না হওয়ার মূল মানদণ্ড কি আমি আবার বলতেছি যে ইবাদতের সহি তারিফ কি শরীয়তে সেটা হলো গায়াতুল খুযু' ওয়াত তাযাল্লুল সর্বোচ্চ বিনয় সর্বোচ্চ নম্রতা প্রদর্শন করা কিসের সাথে বিআতিকাদি খাসায়েসুর রুবুবিয়্যাতি লিল মাখযু'ই লাহু যার জন্য সে বিনয় দেখাচ্ছে বিনয় প্রদর্শন করতেছে তার ভিতরে প্রভু হওয়ার কোনো না কোনো গুণ আছে এটা বিশ্বাস করা কোনো একটা গুণ তার ভিতরে আছে প্রভু হওয়ার সেরকম কোনো একটা গুণ সাব্যস্ত করে তার সামনে কি হওয়া অনুত হওয়া এখন প্রভু হওয়ার যে সুনির্দিষ্ট গুণ সেটা আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর ভিতরে নাই কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা প্রভু হওয়ার গুণগুলাকে একমাত্র আল্লাহর জন্য বিশ্বাস করে না তারা বিভিন্ন সৃষ্টির ভিতরে ওই জাতীয় গুণগুলা বিশ্বাস করে এই জন্য তারা মুশরিক এবং তারা বিভ্রান্ত আমরা নিজেদেরকে সঠিক বলি কি জন্য যে আমরা প্রভু হওয়ার গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলাকেই একমাত্র এটার অধিকারী বিশ্বাস করি আমরা তাওহীদে বিশ্বাস করি যে প্রভু হওয়ার যে গুণাগুণ আছে এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে একমাত্র বিদ্যমান আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার ভিতরে এটা বিদ্যমান হওয়া সম্ভব নয় কিন্তু অন্যান্য ধর্মের যারা মুশরিক অন্যান্য ধর্মের যারা অন্যান্য আল্লাহ ছাড়া অন্য কিছু পূজা করে ইবাদত করে তারা বিশ্বাস করে যে প্রভু হওয়ার গুণগুলো ডিস্ট্রিবিউটেড বিভিন্ন আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের ভিতরে পাওয়া যায় এটাই হলো মিয়ারি পার্থক্য মৌলিক পার্থক্য এর জন্য তারা অনেক কিছুর ইবাদত করে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করি না এখন এইটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি এটার দিকে যখন যাবেন দেখবেন সব জায়গায় এটা ফিট হচ্ছে এই সংজ্ঞাটা প্রভু হওয়ার বিশ্বাস করা ছাড়া প্রভু হওয়ার বিশ্বাস করা ছাড়া যদি কেউ কাউকে সিজদা করে কেউ কাউকে সিজদা করে তাহলে এটা কি হবে না তার ইবাদত হবে না এটা শিরিক হবে না এই জন্য দেখবেন আল্লাহ তাআলা যখন বলেছেন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন উসজুদু লিআদম আল্লাহ তাআলা কি বলেছেন আদমকে সিজদা করো আদমকে সিজদা করো সবাইকে ফেরেশতার সবাইকে সিজদা করে কি করেছেন আদেশ করেছেন আল্লাহ তাআলা আর আমরা এটা জানি আল আমরু লিল হুজুর আমর সেটা স্বাভাবিক আমর যেটা আরবি ভাষার আদেশবাচক শব্দ এটা ওয়াজিব বোঝায় জন্য উপস্থিত আল্লাহ তাআলার এই আদেশের অধীনে যারা উপস্থিত জমা সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলার এই আদেশটা মানা কি ছিল ওয়াজিব ছিল আর এটা আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা কখনোই আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতের আদেশ দিবেন না আল্লাহ তাআলা কখনো এটা বলবেন না যে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা আল্লাহ তাআলা কখনো ফাহেশ জিনিস নিকৃষ্ট গর্হিত জিনিসের আদেশ করেন না তো যদি ফি নাফসিহি কি আদম আলাইহিস সালামের ইবাদত সিজদা করাটা এটা যদি শিরিক হতো সরাসরি ইবাদত হতো সরাসরি শিরিক হতো তাহলে আল্লাহ তাআলা কখনো কি করতেন না শিরিকের আদেশ ফেরেশতাদেরকে করতে বলতেন না এটা বুঝতে হবে খুব এই এই মাসলাগুলো না বোঝার কারণে অনেক গন্ডগোল হয় আল্লাহ তাআলা যখন বলেছেন উসজুদু লি আদম এটাকে যদি আমি সিজদাকে যদি ফি নাফসিহি ইবাদত ধরে নেই যেমন মসজিদ আইমিরা বোঝে তাহলে এখানে কি বলতে হবে আমার উসজুদু লি আদম মানে হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিরিক করার আদেশ দিচ্ছেন এটা বুঝতে হবে কারণ সিজদাটা শিরিক আর সিজদা করার আদেশ দেওয়া মানে হলো আদম আলাইহিস সালামকে সাথে আল্লাহ তাআলাকে শরীক করার আদেশ আল্লাহ তাআলা দিলেন এখন যারা সিজদা করলো তারা মুশরিক হয়ে গেল কথা কথা ফেরেশতারা যদি আপনি আপনার অ্যানালজি যদি ঠিক মতো না করতে পারেন তখন কি হবে ফেরেশতারা ফাসাজাদাল মালায়েকাতু মালায়েকা যারা ফেরেশতারা যারা তারা সিজদা করলো তার মানে তারা মুশরিক হয়ে গেল আদম আলাইহিস সালাম সিজদা করে ইল্লা ইবলিস ইবলিস ছাড়া এখন ইবলিস হলো একমাত্র মুওয়াহ্হিদ মানে এইভাবে যদি আমরা চিন্তা করি নজদিতাই মিলে যেভাবে চিন্তা করে তাহলে ইবলিস হলো মুওয়াহ্হিদ আর ফেরেশতারা মুশরিক হয়ে যাবে কারণ আদম আলাইহিস সালামকে তারা সিজদা করেছে তো এই জন্য বুঝতে হবে যে এখানে ফেরেশতারা বা অন্যরা মুশরিক না কেন কারণ হলো যে সিজদাটা ফি নাফসিহি সরাসরি ইবাদত না সিজদাটা কখন ইবাদত হবে আদম আলাইহিস সালামের ভিতরে প্রভু হওয়ার কোন গুণ বিশ্বাস করলে হ্যাঁ খাসায়েসুর রুবুবিয়্যা যেটা আছে প্রভু হওয়ার কোন একটা গুণ আদম আলাইহিস সালামের ভিতরে আছে এরকম বিশ্বাস করে যদি ফেরেশতারা সিজদা করতো আদম আলাইহিস সালামকে তাহলে এটা শিরিক হতো কিন্তু যেহেতু ফেরেশতারা এরকম এতেকাদ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে রাখে নাই এজন্য এটা শিরিক হচ্ছে না এটা তাদের আদম আলাইহিস সালামের ইবাদত হচ্ছে না বরং এটা কি হচ্ছে এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ তাআলার আদেশ পালন হচ্ছে এখন আল্লাহ তাআলা এই যে গায়রুল্লাহকে সিজদা করা গায়রুল্লাহকে সিজদা করার এটার অনুমতি ওই ফেরেশতাদের থেকে শুরু করে অন্যান্য নবীদের ইয়াতেও ছিল অন্যান্য নবীদের ধর্মেও কি ছিল অন্যান্য নবীদের শরীয়তেও আপনার গায়রুল্লাহকে সিজদা করার অনুমতি ছিল
যে ফারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি করছেন তার যে সিংহাসনের সামনে গিয়ে সিজদা করে দিয়েছেন পিতামাতা সহ তো এই যে সিজদা করা এটা জায়েজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ভিতরে এসে এটা হারাম হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট গাছপালা ইত্যাদি কি করত সিজদা করত তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম উট আসে সিজদা করছে সাহাবায়ে কিরাম দেখছেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহর রাসূল উট বা অন্য মাখলুক আপনাকে সিজদা করে তাহলে আমরাও তো আপনাকে সিজদা করার আওলা আমরা আরো বেশি আমাদের উচিত আপনাকে সিজদা করা তখন আল্লাহর রাসূল এটা নিষেধ করেছেন বলেছেন যে একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা করা উচিত নয় অর্থাৎ এরকম আরো কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল এটা নিষেধ করেছেন যে ইসলাম ধর্মে সিজদা নিষিদ্ধ হারাম কিন্তু অন্যান্য ধর্মে অর্থাৎ অন্যান্য শরীয়তে অন্যান্য নবীদের শরীয়তে এটা কি ছিল জায়েজ ছিল তো মৌলিক যে কথা সেটা হলো যে সিজদা ইবাদত কি ইবাদত না এই প্রশ্নের উত্তর হলো যার জন্য সিজদা করা হচ্ছে তার ক্ষেত্রে কি আকীদা আছে তার ক্ষেত্রে কি প্রভু হওয়ার কোনো গুণাগুণের বিশ্বাস আছে কিনা যার জন্য সিজদা করা হচ্ছে তার ক্ষেত্রে যদি প্রভু হওয়ার কোনো গুণাগুণ আছে এরকম বিশ্বাস করা হয় তাহলে এটা শিরিক এবং ইবাদত আর যদি তার জন্য কি প্রভু হওয়ার কোনো গুণাগুণ বিশ্বাস না করা হয় তাহলে এটা শরীয়তে ইসলামে এটা নাজায়েজ ও হারাম এই এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস ইবাদত কি ইবাদত না এটা কি দিয়ে বুঝবো এটা বুঝবো যে যার জন্য করা হচ্ছে তার ক্ষেত্রে কি এতেকাদ আছে তার ক্ষেত্রে প্রভু হওয়ার কোনো গুণাগুণ বিশ্বাস করা হচ্ছে কিনা খসায়েসে রুবুবিয়ার কোনো কিছু তার ব্যাপারে সাব্যস্ত করা হচ্ছে কিনা এটা দেখতে হবে যে এই কাজগুলো করতেছে বা ইবাদত করতেছে তা সে যদি এরকম কোনো এতেকাদ করে তাহলে এটা ইবাদত হবে এবং শিরিক হবে সে যদি ওই ধরনের কোনো কাজ না করে অর্থাৎ এই ধরনের আকীদা যদি না থাকে যে প্রভু হওয়ার কোনো গুণাগুণ আছে কিনা এটা যদি তার আকীদার ভিতরে না থাকে তাহলে কি হবে এটা এটা শরীয়তে দেখতে হবে যে ওই কাজটা শরীয়তে জায়েজ কি না জায়েজ ওটা ফিকহি মাসলায় চলে যাবে তখন হ্যাঁ ফিকহি ফিকহের আলোকে বা অন্যান্য উসুলের আলোকে যদি জায়েজ হয় তাহলে এটা জায়েজ কাজ আর যদি হারাম না জায়েজ কাজ হয় তাহলে না জায়েজ হবে এটা শিরিক বা ইবাদত হবে না তো এই জন্য এই মূলনীতির আলোকে সমস্ত কাজ শরীয়তের যত আফআল আছে মুমিন মুসলমান গাইরে মুসলমান সমস্ত মানুষের সমস্ত কাজকে পার্থক্য করা হবে কিসের ভিত্তিতে যে যার জন্য কাজটা করতেছে যাকে সন্তুষ্ট করার জন্য যাকে খুশি করার জন্য বা যার প্রতি নিবেদিত হয়ে কাজটা করতেছে তার ব্যাপারে কি এতকাদ রাখে তার ব্যাপারে যদি প্রভু হওয়ার কোনো একটা গুণ বিশ্বাস করে এটা কাজটা করে তাহলে সেটা শিরিক এবং ইবাদত হবে আর যদি প্রভু হওয়ার কোনো গুণাগুণ বিশ্বাস না করে কাজটা করে তাহলে দেখতে হবে শরীয়তে এটা জায়েজ কি না জায়েজ জায়েজ হলে জায়েজ কাজ না জায়েজ হলে না জায়েজ কাজ তখন এটা ইবাদত না শিরিক না তো এই মানদণ্ডের আলোকে পার্থক্য হবে আশা করি ইনশাআল্লাহ বিষয়টা স্পষ্ট হয়েছে এই বিষয়ে আমাদের আরো আলোচনা আছে ওই আলোচনাগুলো দেখবেন শিরিকের বাস্তবতা শিরোনামে আমি লম্বা চওড়া আলোচনা করেছি যে হসায়েসুর রুবিয়া কি জিনিসের নাম আল্লাহ তাআলার সাথে একান্ত ভাবে নির্দিষ্ট কোন কোন জিনিসকে আল্লাহ তাআলার জন্য একান্ত নির্দিষ্ট বলা হবে গুণ আর কোন কোন জিনিস আল্লাহ তাআলা ছাড়াও অন্যদের ভিতরে পাওয়া যায় মাখলুকের ভিতরে পাওয়া যায় কিসের ভিত্তিতে হ্যাঁ কোনটা মাখলুকের গুণ কোনটা খালেকের গুণ এগুলো পার্থক্য করার মূলনীতি কি ওগুলো এখন সংক্ষেপে বলার সময় না আপনারা আমাদের শিরিকের বাস্তবতা নামে একটা লেকচার সিরিজ আছে আমার প্রায় চার পর্বের ওই লেকচার সিরিজটা শুনবেন ইনশাআল্লাহ ওইখানে টোটাল ডিটেলস আলোচনা আছে কোনটা আল্লাহ তাআলার একান্ত নিজস্ব গুণ কোন গুণটা একমাত্র আল্লাহর ভিতরে পাওয়া যাবে মাখলুকের ভিতরে কোনোভাবেই পাওয়া যাবে না পাওয়া সম্ভবই না কেন সম্ভব না ওইগুলা নিয়ে ডিটেলসে কথাবার্তা আছে ইনশাআল্লাহ তো ওগুলো দেখে নেবেন